সুপ্রভাত বন্ধুরা, আবারও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7:45 এরকম হবে। তো এই সময় থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর গতকাল থেকেই তো এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে। তো এখন যে 8:00 বাজে সেটা কিন্তু বাইরের পরিবেশটা দেখে মনেই হচ্ছে না। উইকেন্ডে এরকম ওয়েদার বেশ উপভোগ্য হয়, কিন্তু যদি উইকডেজে এরকম ওয়েদার থাকে তাহলে কিন্তু সবারই একটা চিন্তা শুরু হয়ে যায়। যারা স্কুল কলেজ যাবে বা যারা অফিস যাবে তাদের তো একটা চিন্তা হয়ই যে কীভাবে যাব। আর যা বৃষ্টি কদিন ধরে হচ্ছে তাতে তো রাস্তায় যেখানে সেখানে জল জমেই যাবে, তো সেটাও আমাদেরও একটা চিন্তা রয়েছে যে ও একটু পরেই অফিস বেরোবে, কী করে যাবে এই বৃষ্টিতে। তো যাই হোক, রান্নাঘরে এসে চা করে নিলাম। তো চা খেয়ে নিয়ে এবার ব্রেকফাস্টে বানাবো আজকে ভেবেছি রুটি আর আলুর তরকারি। আলুর তরকারিটা বসানো হয়ে গেছে আর তখন এসে শুনু বলছে যে রুটি তরকারি খেতে ইচ্ছে করছে না, আজকে ম্যাগি খাবো। তো নিজেই এসে ম্যাগি বসিয়ে দিয়েছে। তো সবারটাই একসাথে করে নিয়েছে, ম্যাগি খেয়ে তারপরে এবার দুপুরে যা রান্নাবান্না হবে সেগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখানে চিকেন ম্যারিনেট করে নিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। আর এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে একদম চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে যা ওয়েদার, আজকে কিন্তু খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার, কিন্তু আজকে সবার চিকেন খাওয়ার ইচ্ছে হয়েছে, তো সেই জন্য চিকেন করছি। আর এদিকে অনলাইন সব অর্ডার করেছিল, সবজি বাজার থেকে শুরু করে মান্থলি গ্রোসারি সব কিছু। তো সবজিগুলো কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি। দেখো এখানে পালং শাক দিয়েছে, প্রত্যেকটা পাতা খোলা খোলা, পালং শাকের যে একটা আটি হয় সেরকম কিন্তু দেয়নি, পুরো যতটুকু দিয়েছে একদম খোলা। এছাড়া বাঁধাকপি ফুলকপি যা কিছু এনেছে সব একদম শুকনো শুকনো। তো আমি এরকমভাবে অনলাইন থেকে বাজার করা খুব একটা পছন্দ করি না, বিশেষ করে সবজি বাজারগুলো। বাজারে গিয়ে নিজের চোখে দেখে নিয়ে আসলে যতটা ফ্রেশ পাওয়া যায় এই সবজিগুলো কিন্তু অতটা ফ্রেশ মোটেই না। আর প্রথমবার এরকম সবজি বাজার অনলাইন থেকে আনলাম, তো প্রথম অভিজ্ঞতা কিন্তু আমার একদমই ভালো হলো না। এদিকে আমাদের চিকেন কষানো চলছে আর তোজোর চিকেনটা হয়ে গেছে, এবার শুধু পালং শাকটা রান্না করে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে তো সকালবেলার থেকে সেইভাবে ক্যামেরার সামনে আসতেও পারিনি, বা যা টুকটাক কাজকর্ম করেছি হয়তো কিছু কিছু ভিডিও করেছিলাম, বাদ বাকি পুরোটা করতেও পারিনি, মানে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম। তো সকাল থেকে বলাটা ভুল হবে, 10:30 পর্যন্ত পুরো বসে বসে সময় কেটে গেছে, কোনো কাজকর্ম কিচ্ছু ছিল না। তো সেই জন্য তখন কোনো কাজ নেই, এমনি বসে রয়েছি, সেই জন্য আর কোনো ভিডিও করিনি, যে ঠিক আছে যখন কাজকর্ম শুরু করব তখন থেকে ভিডিওটা শুরু করব। তো এত বেলা পর্যন্ত বসে ছিলাম তার কারণ হচ্ছে গিয়ে সেই কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা সকাল বৃষ্টি হয়ে যাচ্ছে। এবার ও তো বাজারেও যেতে পারছে না, আর ও বুঝতেই পেরেছিল যে এরকম বৃষ্টি এখন টানাই হবে, তো সেই জন্য অনলাইন অর্ডার করে দিয়েছিল সবজি থেকে মান্থলি গ্রোসারি সব কিছু। গতদিন রাতে অর্ডার করেছিল, এবার সেটা সকাল কটা বললো 8:30-8:00-এর মধ্যে মনে হয় ঢুকে যাওয়ার কথা, সেটা আর আসছেই না, বৃষ্টির জন্য ওদেরও লেট হচ্ছে। তো আস্তে আস্তে 11:00 বাজিয়ে দিল, আর সেখানে সবজি থেকে শুরু করে চিকেন সব কিছু অর্ডার করে দিয়েছিল একবারে। আর সেই মানে একবারে সমস্ত কিছু নিয়ে এসছে ওরা তখন 11:00 বাকি 11:00-টারও বেশি, তারপরে সেই সব জিনিস গুছিয়ে রেখে তারপরে রান্নাবান্না শুরু করেছি। তো তখন যে কি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যে তখন ক্যামেরা ধরবো কি, তখন কাজ কত তাড়াতাড়ি শেষ করব। আর সকালবেলা শুধু করার মধ্যে ওই একটা আলুর তরকারি বসিয়েছিলাম, কারণ কিছু আলু ছিল ঘরে, তো ওটাই, আর বাদ বাকি সব আসার পরে রান্নাবান্না শুরু করেছি। সেই জন্য আর সকালের দিকে ক্যামেরার সামনে আসার একটুও সময় হয়নি আজকে, যেহেতু এইরকম বৃষ্টি হচ্ছে।
তো দিদি আসে, কাজের দিদি, 9:30, 9:30, খুব বেশি হলে 10:00 মধ্যে চলে আসে। তো 11:30, 11:30 বেজে যাচ্ছে, আসছে না। তো আমি তো বুঝতেই পারলাম যে আজকে কাজে আসবে না। আজকে সব দিক থেকে বিপদে পড়েছি, এদিকে রান্নাবান্নাও শুরু করলাম 11:30 থেকে, আবার কাজের দিদিও এলো না। তো ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা সবই পড়ে রয়েছে। তারপরে শুনো, অবশ্য ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল, তো মেয়ে বড় হয়ে গেলে এটাই যা সুবিধা, নিজেই বললো যে আমি ঘরটা তাহলে ঝাড় দিয়ে দিই। তাই বললাম হ্যাঁ তুই ঘরটা ঝাড় দিয়ে দে, বাদ বাকি আমি সব করে গুছিয়ে নিচ্ছি। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি বাসন মাজতে যাব, তখন প্রায় 1:00 একটার কাছাকাছি, তখন দেখছি একটা কলিং বেলের আওয়াজ হলো। তো আমি গিয়ে দরজা খুলে মানে পুরো অবাক হয়ে গেছি কাজের দিদিকে ওই 1:00 সময় দেখে। তাই বললাম যে কি হলো তুমি, আমি তো ভেবেছি তুমি আসবে না এখন। বলছে বৃষ্টির জন্য ঘুমের থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর সব বাড়ি কাজ করে আস্তে আস্তে এত বেলা। তো তখন সত্যি সত্যি মনে মনে কিন্তু একটু হলেও ভেবেছি, যাক বাবা বাঁচা গেল, অন্তত বাসনগুলো তো দিদি মেজে দিতে পারবে, কারণ এত বেলা হয়ে গেছে। তো তারপরে দিদি সব কাজ টাজ করে দিয়ে গেল, আজকে স্নান করে খাওয়া দাওয়া করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তো সেই জন্য আজকে সকাল থেকে সেইভাবে কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বা ক্যামেরার সামনে আসতেও পারিনি। আর এবেলাও যে সেরকম কিছু কাজকর্ম রয়েছে সেটা না, সেরকম বলতে কি কোনো কাজই নেই। শুধু এখন যেটা করব, ওবেলা তো চিকেন করে রেখেছি, তো এবেলা ভেবেছিলাম যে রুটি করব, চিকেন দিয়ে রুটি, আজকে আর ভাত করব না রাতে। তারপরে শুনু বলল যে রুটি করো না, একটুখানি লুচি করো, আর ও হচ্ছে চিকেন দিয়ে লুচি খেতে খুব ভালোবাসে। তা আমি বললাম যে দেখ রুটি খাবি না লুচি খাবি ভেবে দেখ, তো বলছে না আমার রুটির থেকে লুচিটাই বেশি ভালো লাগে, তুমি লুচি করে দাও। তাই ভাবলাম যে আমি ভেবেছিলাম আবার রুটি করব, আমি রুটি দিয়ে আমার আবার চিকেনটা বেশি ভালো লাগে। তারপরে দেখছি যে বারবার করে সবার জন্য আলাদা আলাদা করার থেকে একটা জিনিসই করে নিই, সবারই হয়ে যাবে। তো সকাল থেকে যেহেতু ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে একটু গল্প করতে পারিনি, একটা অস্বস্তি হচ্ছিল যে কতক্ষণে তোমাদের সঙ্গে গিয়ে একটু ক্যামেরার সামনে এসে গল্প করব। তো যাই হোক, অনেক গল্প করলাম সন্ধ্যাবেলা, আর ওবেলা তো চিকেন কড়াই রয়েছে, এখন গিয়ে একটু ময়দাটা মেখে রেখে দিই, যাতে খাওয়ার সময় চটপট ভেজে দিয়ে দিতে পারি। তো চলো এখন আর গল্প করব না, এখন রান্নাঘরে চলে যাই। ময়দার মধ্যে সব কিছু দিয়ে নিয়েছি, এবার চলো টেবিলে বসে মেখে নিই। সবে আমি ময়দা মাখা শুরু করেছি, তো শুনু এসে বলল যে আজকে আমি নিজে মাখবো, বেলবো, ভাজবো, সব করব। তো ভাবলাম যে ঠিক আছে ময়দাটা মাখুক, কারণ একটু একটু করে তো ওকে শিখতেও হবে। তো পুরো ময়দাটা ওই মেখেছে, আর মাখাটা বেশ ভালোই মেখেছিল। তো প্রথমে আমি 7-8টা লুচি বেলে নিয়েছি, তো বেলে ভাজছি, তখন শুনু এসে বলছে যে তুমি যে কটা করে নিয়েছো ওকটা তুমি করো, তারপরে বাদবাকিগুলো সব আমি একা করব। তো ওকে ছাড়তেও একটা চিন্তা হয়, গরম তেল যদি হাতে পায়ে পড়ে, এই চিন্তা তো সব মায়েদেরই থাকে। সেইভাবে তো ও রেগুলার রান্নাঘরে আসে না, কখনো সখনো হয়তো কিছু শখ হলো, কিছু এসে বানালো। তো সেই জন্য ও রান্নাঘরে ঢুকলে আমি একটা চিন্তাতেই থাকি সব সময়। তো যে কটা আমি বেলে নিয়েছি ওই কটা ভেজে তো আমি চলে গেলাম, তবে রান্নাঘরে যদি আমি পেছনে দাঁড়িয়ে থাকি সেটাতেও কিন্তু ওর হবে না, আমাকে একদম রান্নাঘর থেকে বেরিয়ে যেতে হবে, তবে গিয়ে ও রান্না করবে। যতটুকু বাকি ছিল সেটুকু কিন্তু ও একাই করেছে, আর যেহেতু ও ক্যামেরার সামনে আসতে ঠিক পছন্দ করে না, সেই জন্য সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ঠিক আছে, চলো এবার আমরা ডিনারটা সেরে নিই, আর আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো, সবাইকে টাটা।